আজ সকালে ঘুম থেকে উঠে দেখি নিধি আমার বুকের উপর শুয়ে আছে একদম লেপটে। একটু অবাক হলাম, কারণ নিধি আমার চাচাতো বোন, প্রায় সবসময় এসে আমার খাটের উপর শুয়ে থাকে অন্য পাশে, কিন্তু আজ নিধির পুরো শরীর আমার উপর। আমি আস্তে আস্তে করে যখন নিধিকে সরাতে যাব, তখন সে আমার সামনে তার মোবাইল থেকে একটা ছবি বের করে দেখালো, আর তাতে স্পষ্ট দেখা যায় আমি সিগারেট ধোয়া ছাড়ছি। আমার আর বুঝতে বাকি রইল না, এখন সে যা করবে আমার তাতে সায় দিতে হবে, না হলে ছবি আব্বু আম্মুর কাছে চলে যাবে আর আমাকে বেদম পিটানি দেবে। কিছুক্ষণ নিধি ঘুমিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে ওপর থেকে উঠে চলে গেল। এখন আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার পালা। আমি ইমরান পিচ্ছি, আর যে আমার বুকে শুয়ে রইল সে হচ্ছে আমার চাচাতো বোন নিধি। আমার আব্বু আর নিধির আব্বু দুই ভাই, আর তারা একটা বিল্ডিং বানিয়েছে। উপরতলায় থাকে নিধি আর নিচতলায় থাকি আমরা। নিধি হচ্ছে ছোট চাচার একমাত্র সন্তান, আমিও আমার বাবা মার একমাত্র সন্তান। জয়েন্ট ফ্যামিলি হয়, নিধিকে কেউ কিছু বলে না, আর সে সবার চোখের মণি। আর নিধি ইন্টার সেকেন্ড ইয়ারে আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে। সবই তো বললাম, এবার গল্পে আসি। যখন থেকে নিধি আমাকে আমাদের ক্লাসের মেয়ে ইতির সাথে দেখেছে, তখন থেকে সে আমাকে চোখে চোখ রাখে, আর যদি কোনো কথা অমান্য করি তাহলে সে আমার আব্বু আম্মুর ভয় দেখায়। কিছুক্ষণ পর আবার এসে বলতেছে, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবি? পারবো না। তোকে পারতে হবে না, এই দেখ তুই যে রাস্তায় মারামারি করছিস তার ভিডিও। আমি তো ভিডিও দেখে অবাক। আরে, এ তো সেদিন বন্ধুকে বাঁচাতে গিয়েছিলাম মারামারি হাত থেকে, তাই তো যারা মারছে তাদের একটু মারতে হলো। আমি আর কিছু না বলে নিধিকে বললাম কখন যেতে হবে। আমি জানি যতই বলি না কেন আমাকে যেতেই হবে, তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই। বিকালে যাব। আচ্ছা, রেডি থাকিস? হুম, থাকবো। আজ শুক্রবার, তাই ঘুমিয়ে পড়লাম, নামাজ পড়ে এসে বিশ্রাম নিতেছি, তখন নিধি এসে বলল, কখন যাবি? আমি রেডি, তুই রেডি হয়ে আয়। আচ্ছা, এই বলে নিধি চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসে আমার সামনে দাঁড়ালো, তখন আমি মাথা উঁচু করে দাঁড়ালাম আর হা হয়ে গেলাম। নিধি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আবার হালকা সাজে অপরূপ লাগছে। কতক্ষণ ছিলাম জানি না, হুঁশ ফিরল নিধির চুটকির আওয়াজে। এই যে মিস্টার, যাবেন না? যাব। আমার পরনে হলুদ একটা পাঞ্জাবি আর নিধির গায়ে বোরকা পরা ছিল। আমি আর নিধি যখন বের হব, তখন হঠাৎ আম্মু চলে আসলো। বাহ, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আমরা মুস্কি হাসি দিয়ে চলে আসলাম, তারপর একটা রিক্সা নিয়ে চলে এলাম পার্কে। তখন নিধি বলে উঠল, আচ্ছা ইমরান, চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়ে হয় জানিস তো? তা তো হয়। আচ্ছা, তো বল, প্রেম হয় না? বিয়ে হলে প্রেম হবে না কেন? আমার এক ক্লাসমেট তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করে এবং তাদের এই খবর পরিবার জেনে ফেলছে। তখন কি করছে জানোস? না, তুই বল। গাদা, তাদের বিয়ে ঠিক করে ফেলছে। ও, আরেকটা কথা আপনাদের বলি, আমাদের মাঝে কখনো ঝগড়া হয় না, কারণ আমি হয়তো ব্ল্যাকমেল করি না হলে কান্না করে জিতে নেই। ঝগড়া তো কখনোই হয় না, কারণ তাকে হারাতে আমার ভালো লাগে। আমি আর নিধি ঘাসের উপর বসছি, তখন নিধি আমার কোলের উপর মাথা রেখে বলতাছে, ইমরান, আমার শরীরটা না কেমন করতেছে, একটু মাথায় হাত বুলিয়ে দি। কি, তো শরীর খারাপ? চল বাসায় চল তাড়াতাড়ি। না, যাব না, একটু মাথায় হাত বুলিয়ে দি, তাহলেই ঠিক হয়ে যাবে। আমি ভয় ভয় হাত বুলিয়ে দিতে লাগলাম আর নিধি চোখ বুজে রইল। তখন আমার কি যে ভালো লাগা কাজ করছিল তা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর নিধি বলে উঠল, ইমরান, তুই সিগারেট খাইছস না? কেন, খেলে সমস্যা কি? অনেক সমস্যা, তুই খাবি না? আচ্ছা, যা, খাবো না। সত্যি তুই খাবি না? হুম। তুই অনেক ভালো। আমি তখন নিধির দিকে তাকিয়ে দেখি সে আস্তে আস্তে মুখটা উপরে উঠাচ্ছে আর আমার উপর গরম নিঃশ্বাস পড়ছে। আমিও কেমন জানি হয়ে গেলাম, আমি মুখটা এগিয়ে নিয়ে গেলাম, তখনই আমার মাথা আসলো নিধি আমার চাচাতো বোন। আমি সরে গেলাম নিধির কাছ থেকে আর সে পড়ে গেল ঘাসের উপর। নিধি, তুই এগুলা কি শুরু করছিস? আমি তো কিছুই করতে পারলাম না, তার আগেই তুই সরে গেলি। রাগ তোর না কেমন, চাচা চাচি জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? কি আর হবে, বিয়ে দিবে। পাগলামো বন্ধ কর, বাড়ি যাবো, চল। আচ্ছা চল, তবে এটা আমি রাতেই আদায় করে নিব। আর তুই হলুদ পাঞ্জাবি পরবি না? কেন, এটা আবার কি দোষ করেছে? এটা পরলে তোকে খুব বাজে দেখায়। তাহলে তোর সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বললাম, বলে বেঞ্চি খাটলাম। দুজোটার দিকে কতগুলো মেয়ে চেয়ে রইছে, তার কোনো খবর নেই। বাড়ি চেয়ে নেই একবার, তোর পাঞ্জাবি আর কোথাও খুঁজে পাবি না, মনে মনে বলল। বাড়ি আসার পর সে রুমে গেছে আর আমি আমার রুমে।
রাতে পড়তাছি, নিধি এসে আমার রুমে এসে বসলো বই নিয়ে। আমি তো ভাবছি সে পড়তে আইছে, আর তাই আমি কিছু বললাম না। কিন্তু হঠাৎ করে নিধি উঠে দরজা লাগিয়ে আমার কাছে আসছে। কি তুই দরজা কেন লাগাইছিস? পার্কে যেটা করতে পারি নাই এখন সেটা করব। কি 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 করবি? এই যে কিস করব। এটা হয় না, তুই আমার বোন। চাষা দু বোন হই। নাই হয় না। বেশি কথা বললে আমি চিৎকার করে বলবো তুই আমাকে আটকিয়ে রেপ করতে আসছিস। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কারণ আমি বললেই সবাই বিশ্বাস করবে, তখন ওর কি হবে? আমি আস্তে আস্তে ওর কাছে এসে হাত দুইটা ওর পিঠে ঠেকিয়ে আস্তে করে আমার ঠোঁট ওর ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না। আমি এরপর নিধিকে ছেড়ে দিতেই নিধি বলতে লাগলো, এই তুই সিগারেট খাইছিস? ইয়ে মানে না, খায় না। কি তাহলে সিগারেটের গন্ধ কেন তোর ঠোঁটে? আরে কতদিন ধরে সিগারেট খাইতেছি, একদিনও কি গন্ধ চলে যাবে নাকি? ওই আমারে বেকুব পাইছোস? বলেই মুখে হাত দিয়ে ফেলছি। এ কি বলে ফেললাম? এই তোর কাছে আর কোনো সিগারেট আছে? আছে। তুল, আবার কি বলে ফেললাম? সিগারেট নিয়ে ছাদে আয় তাড়াতাড়ি, দে আমার হাতে সিগারেট দে আর লাইটার দে। ও মা, নিধি সিগারেট জ্বালে টানছে। আমি তো অবাকের শেষ সীমানায়। সিগারেটের ধোঁয়া নিধির চোখে যাওয়ার ফলে চোখ লাল হয়ে গিয়েছে আর কান্না কান্না ভাব চলে আসছে। আরো অবাক করে দিয়ে আমার হাতে মোবাইল দিয়ে বলতেছে, ধর কয়টা ছবি তুল আমার। কেন? এই যে প্রথম সিগারেট খাইছি, এইটা ক্যামেরায় বন্দি করতে হবে না? আমার তো সাদা মনে কাঁদে নেই, কয়েকটা ছবি তুললাম আর কি। নিধি মোবাইলটা হাতে নিয়ে আমাকে জোরে ধরে কিস করা শুরু করেছে। আমি তো পাথরের মতো থ হয়ে গেলাম। নিধি আমাকে যখন তখন চুমা খাচ্ছে কেন? সেই সময় কিসটা মন মতো হলো না, কারণ তোর সিগারেটের ঠোঁট আর আমার লিপস্টিকের ঠোঁট, কিন্তু এখন দুজনেরটা সিগারেটের ঠোঁট একদম পারফেক্ট। আমি আজকে চাচিকে গিয়ে বলবো তাকে বিয়ে দিতে হবে। সমস্যা নেই, আমার বিয়ে তো তোর সাথেই হবে। মানে কি বলছিস সেগুলা? কি বলবো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কবে আমি তোকে ভালোবাসি বললাম? বলিস নাই কিন্তু এখন বলবি। কি ইম্পসিবল? এই নিধি চাইলে সব পসিবল। কিভাবে? তখন নিধি কিছুক্ষণ আগে যে ছবিগুলো তুললাম সেগুলো দেখে বলতেছে, তুই এই ছবিটার মর্ম বুঝিস না? তুই বল। মনে কর আমি তোর বাবাকে গিয়ে বললাম, বোরাপু তোমার ছেলে আমাকে জোর করে সিগারেট খেতে বাধ্য করছে এবং ছবি তুলেছে, আর বলে এই ছবি নাকি ফেসবুকে আপলোড দিবে সামান্য কিছু লাইক কমেন্টের জন্য, আমাকে সিগারেট খেতে বাধ্য করছে বোরাপু। বোরাপুকে যদি এই কথা বলি তাহলে তোর অবস্থা কি হবে ভেবে দেখছিস একবার? কথাগুলো শুনে আমার গলা শুকিয়ে গেল। যদি একথা বলে তাহলে মশলা বাটার মতো সবাই আমাকে বেটে ফেলবে। তখন আমি বললাম, তুই একথা বলবি আব্বুকে? যদি তুই আমাকে এখন প্রপোজ না করিস তাহলে বলে দিব। না না, করব করব, তোকে এখনি করব। কর। আই লাভ ইউ নিধি। আই লাভ ইউ টু বাবু। এই কথা বলে নিধি ছাদ থেকে চলে গেল আর আমি দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছি। হয়তো আমিও নিধিকে ভালোবাসি অনেক আগে থেকে, যা কখনো বলে হয় ওঠেনি। সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক, কারণ নিধি আজকে আমার কাছে নাই। ঘড়িতে তাকিয়ে চেয়ে দেখি 10টা বেজে গিয়েছে, কেউ আমাকে ডাকলো না। আশ্চর্য, ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িটা কেমন জানি নিস্তব্ধ। আম্মু খাবার দাও। তোর খাবার বন্ধ। কিন্তু কেন? কারণ তোর জন্য নিধি তার নানুর বাসায় চলে গেছে। কিন্তু কেন গেল? তুই বলে নিধির সাথে রাগারাগি করেছিস তাই চলে গেছে। তুই যদি বাড়িতে ফিরিয়ে আনতে পারিস তাহলে খাবার পাবি তার আগে না। দূর আর ভালো লাগে না। মোবাইল আর মানি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। পেটে ক্ষুধা তাই ভালো লাগছে না, ঢুকে পড়লাম খাবার খেতে। খাবার খেয়ে বিল দিতে গিয়ে মানি ব্যাগে একটা কাগজ পেলাম। কাগজে লেখা আছে, কালো পাঞ্জাবিটা পরে আমাকে নিয়ে যা। আমার আর বুঝতে বাকি রইল না এটা নিধির লেখা। আস্তে আস্তে দুপুর 2:30 বেজে গেল। নিধির নানুর বাড়ি সবাই আমাকে চিনে, তাই সবার সাথে কৌশল বিনিময় করে নিধির কাছে গেলাম। গিয়ে দেখি সে তানহার সাথে কথা বলতেছে। তানহা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর নিধিকে বললাম, চল বাড়ি চল, তোর জন্য আজকে আমাকে খেতে দেয়নি। আমার কথা শুনে তারা দুজন হাসাহাসি শুরু করে দিয়েছে। হাসাহাসি শেষ হলে এবার চলেন বাড়ি যাই। না আমি যাব না। কেন? এমনি ভাবি কি কালকে চলে যাবেন? না আজকে চলে যাব। নিয়ে আমি যাব না। কিন্তু কেন যাবে না সেটা বল।
তানহা, তুই মামির কাছে যা। আচ্ছা। তানহা যাওয়ার পর আমি বললাম, আচ্ছা নিদি, তানহা তোরে ভাবি বললো কেন? কারণ তানহার বাই তুই। আচ্ছা বাড়ি যাবে না কেন সেটা বল। ছাদে এসে প্রপোজ কর, তাহলেই বলবো। আচ্ছা চল। তবে এবার আমি কোনো ব্ল্যাকমেল করব না। তুই যদি নিজে থেকে ভালোবাসিস তাহলে বল, আর না বাসলে বলিস না। ছাদে এসে বসলাম নিধি, তুই হয়তো জানিস না তোকে আমি কত আগে থেকে ভালোবাসি। হয়তো বলা হয়নি তোকে, তবে আমি তোকে অনেক ভালোবাসি। ভালোবাসি তোর পাগলামগুলোকে, ভালোবাসি তোর অধিকার খাটানোকে, আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার ব্ল্যাকমেলার চাচাতো বোনকে। নিধি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর জোরে ধরে বলল, আমিও তোকে অনেক ভালোবাসি। একমাত্র তুই আমার পাগলামগুলোকে উপভোগ করিস, আর সবাই বিরক্ত হয়। তোকে আমি হারাতে চাই না, অনেক ভালোবেসে ফেলেছি তোকে। তোকে যে প্রপোজ করলাম, আমার গিফট কই? ধর তোর স্পেশাল গিফট। আরে ভাই কি কমু, সামনে একটা ফুল ধরে বলতেছে। আমি জানি তুই এত তাড়াতাড়ি সিগারেট ছাড়তে পারবি না, তাই সিগারেট ছেড়ে এটা ধরবি, আবার এটাও ছেড়ে দিবি, বুঝছো বাবু? দোয়া করি তোর মতো জিএম যেন সবার কপালে জুটে। বেশি কথা না বলে খেয়ে দেখ এটা কি ফ্লেভার। ধরে টান দিয়ে বললাম, এটা তো অরেঞ্জ ফ্লেভার। তাই আমার কাছে দে, আমি দেখি কি ফ্লেভার। নে দেখ। তারপর নিধি এক টান দিয়ে ধোয়া মুখে থাকা অবস্থায় আমাকে টেনে নিয়ে চার ঠোঁট এক করে দিল। কি আর বলবো, অরেঞ্জ ফ্লেভার আর ঠোঁট এক অসাধারণ স্বাদ ছিল, যা সবসময় খেতে মন চায়। দুই মিনিট পর ছাড়লো, ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে মুচকি হেসে আবার জোরে ধরলো, তুই আবার লজ্জাও পাস? তোর কি মনে হয়? আমার মনে হয় তুই সবই পারিস। আমি সবই পারি, শুধু তুই পাশে থাকলেই হবে। আচ্ছা তুই না করে আমরা তুমি বললে কি হয়? না একদম না, তাহলে সবাই বুঝে যাবে। একদিন তো সবাই জানবেই, তখন কি হবে? তখন কারটা তখন দেখা যাবে। এখন তো আমাকে ছাড়, কেউ সে দেখে ফেলবে। কারণ হলো কালকে আমরা ঘুরতে যাব। বাড়ি থেকেও ঘুরতে যেতে পারলাম না আমরা। বাড়ি থেকে যদি যাইতাম তাহলে বিকালে গিয়ে বিকালে আসতে হতো। এখন দেখ কালকে আমরা সকালে রওনা দিব, সারাদিন ঘুরবো, সন্ধ্যাবেলায় বাড়ি রওনা দিব। বাহ নিধি, তোর মাথা অনেক বুদ্ধি, এগুলো দিয়ে রাতে ঘুমাস কেমনে? এই তুই কি আমাকে নিয়ে মজা করছিস? এই তুই কি বললি? যা সত্যি তাই বললাম। তবে রে, এই বলে মারতেছে। ও মা বাঁচাও, আমার আসলে মায়ের ব্যথা পাওয়ার চেয়ে বেশি মজা লাগছে। তাও অ্যাক্টিং চালু রাখলাম, কিন্তু মনে হয় একটু বেশি অ্যাক্টিং করে ফেলছি। তখন নিধি মার্শাল আর্ট থেকে শিখা একটি টিপস অনুসারে মেরে দিল একটা তল পেটে। আমি এক হাত দিয়ে নাক চেপে দিয়ে অন্য হাত দিয়ে পেটে চাপ দিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। আর নিধি বলল, এই তোর কি হইছে, এভাবে বসে পড়লি কেন? এই তোর কি বেশি লাগছে? আসলে অনেক সরি, আমি এভাবে দিতে চাইনি, প্লিজ কথা বল। আস্তে আস্তে ছাদ থেকে নেমে গেলাম ব্যথার কারণে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, গিয়ে শুয়ে পড়লাম চিত হয়ে। কিছুক্ষণ পর চেয়ে দেখি কি আমার পাঞ্জাবি পেটের উপর উঠিয়ে গরম ছাকা দিচ্ছে। চেয়ে দেখি নিধি, তখন বলল, প্লিজ তুই আর আমার সাথে রাগ করে থাকিস না, আমার অনেক কষ্ট হয়। কি আর তাকে বলবো, কেঁদে কেঁদে একদম বেহাল অবস্থা করে ফেলেছে। তাই বললাম, সরি নিধি, তোকে কতবার বললাম আমারে এরকম মার দিস না। সরি বললাম তো, আর দিব না। মনে থাকে যেন। একশো বার মনে থাকবে, বলে আমার উপর শুয়ে পড়ল। নিধি যা তোর রুমে যা। যাবো, তার আগে তোর আদরটা দি। বিয়ের আগে এত আদর ভালো না, স্বামীর জন্য একটু জমিয়ে রাখ। প্রচুর আছে আমার এই স্বামীর জন্য, কিন্তু আমার এখন লাগবে। কি আর করার, কপাল আর গালে চুমু দিলাম আর সে চলে গেল। ব্যথাটাও কমে গিয়েছে, রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। আচ্ছা তানহা, এত ভাবি ভাবি করো না তো, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ভাবি রে। আবারও? আচ্ছা আচ্ছা, আর বলবো না। না বললেই ভালো। ওরা কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে দরজা খুলে শব্দ পাচ্ছি, তখন দরজার দিকে তাকিয়ে দেখি নিধি দরজা খুলেছে। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। নিধি এসে আমার নাক চেপে ধরেছে, তখন আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি। আমার মুখে হাত দিয়ে ধরেছে, আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি। এভাবে কিছুক্ষণ পালাবদল করার পর নিধি বুঝে ফেলেছে আমি সজাগ, তখন নাক আর মুখ একসাথে চেপে ধরেছে। দমরা নিতে পেরে লাফিয়ে উঠলাম, এই তুই আমাকে মারতে আসিস? আর করবি নি মজা আমার সাথে? এই ইমরান, আমরা না ঘুরতে যাব। কখন যাব? এই তো সকাল সকাল যাব।
তারপর আমরা সকালে নাস্তা খেয়ে বের হবো। এমন সময় তানহা এসে বলতেছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে তোমাদের বাসায় যাব। আচ্ছা দেখা যাবে কি সারপ্রাইজ নিয়ে আসো। খুব জলদি আসতেছি তোমাদের বাড়িতে। আইসো। তারপর আমরা রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। সেখানে গিয়ে অনেক ঘুরলাম মৃদির সাথে, তারপর একটা 45-এ গিয়ে দুজনে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম। তবে ঘোরার সময় অনেক আমাদের দিকে চেয়েছিল, কারণ নিধি কালো বোরকা আর আমি কালো পাঞ্জাবি, সব মিলে যেন সদ্য বিয়ে করা কাপল। তারপর বিকালের দিকে গেলাম নদীর পাড়ে, সেখানে কতক্ষণ বসে আড্ডা দিলাম। সব মিলে আজকের দিনটা বেস্ট ছিল। আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, আর আব্বু আমার প্রশ্ন শুরু হয়ে গেল, আর আমি বলছি নিধি সব বলবে আপনাদের। এই বলে সেখান থেকে কেটে পড়লাম। আমি জানি নিধি সব সামলে নেবে। এভাবে চলে গেল 2 সপ্তাহ আমাদের ভালোবাসা কাউকে না জানিয়ে। আজকে তানহা আর তানহার বড় ভাই আসবে, যে কিনা আমার চেয়ে 2 বার সিনিয়র, তানভীর। ভাই এতদিন হোস্টেলে থেকে পড়াশোনা করতো। তানহা আসার পর তানহার ভাই চাচা চাচির সাথে কথা বলছে, আর তানহা নিধির কাছে আসছে। কি রে তানহা, আমার সারপ্রাইজ কই? সারপ্রাইজ দিব, তবে আগে আমার একটা কাজ করে দিতে হবে। আগে তো সারপ্রাইজটা বল, পরে না হয় কাজটা করে দিব। ভাইয়া তোমাকে অনেক আগে থেকে পছন্দ করত, তাই তো আমি তোমাকে ভাবি বলতাম। মানে কার কথা বলছিস তুই? কার আবার? আমার তানবীর ভাইয়ের কথা। এ কথা শোনার পর আমি চোখ বড় বড় করে ফেলছি। আর তোর কাজ কি করতে হবে বল? বেশি কিছু না, আমি তোমাদের লাইন ক্লিয়ার করলাম, এখন তুমি আমারটা করবে। মানে? মানে আমি অনেক আগে থেকেই ইমরানকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়নি, কারণ ইমরান যদি মানা করে দেয় তাই। এ কথা নিধি শোনার পর নিধি এত রাগ হচ্ছে, মন চাচ্ছে তানহাকে চিবিয়ে খেয়ে ফেলতে। রাগে ক্ষোভে তানার হাত ধরে আমার রুমে আনে। তখন আমি একটা গল্পের বই পড়ছিলাম, এসে আমাকে চেয়ার থেকে টেনে তুলে 2টি ঠোঁট এক করে দিল। আমি তানাকে দেখি নাই, তাই আমিও রেসপন্স দিতে শুরু করি, কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে। আমি তো তানাকে দেখে মাথা নিচু করে ফেলেছি লজ্জায়, আর তানা চোখ বড় বড় করে চেয়ে রয়েছে। তখন নিধি বলতে শুরু করলো, আমার মনে হয় তানহা তুই তোর উত্তর এতক্ষণে পেয়ে গেছিস যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তারপর তানা চলে গেল আর আমি বলতে শুরু করলাম, তুই আর তানহা এতক্ষণ কি বলছস কিছুই বুঝতে পায় নাই, একটু বুঝে বলবি আমাকে? তোর এত বুঝতে হবে না। বললে কি হয়? তোর আমার প্রতি বিশেষ আর ভালোবাসা আছে না? অবশ্যই আছে। তাহলে বিয়ে কর আজকে আমাকে। মজা করস? কেন, বিয়ে করতে সমস্যা আছে? কি বলো, চাচা চাচি আব্বু আম্মুকে না জানিয়ে কি করে বিয়ে করি আমরা বল? ছোটবেলায় একটা কথা শিখেছি আমি, আর আজ পর্যন্ত তা পালন করতেছি আমি। কি কথা? যা সোজা সুচি পাবে না তা জোর করে আদায় করতে শিখো। মানে? তুই 2 মিনিট দাঁড়া, আমি আসছি, একটু নড়বি না, নড়লেই খবর আছে তোর। আচ্ছা নড়বো না। কিছুক্ষণ পর নিধি হাতে একটা বোতল আর একটা কাগজ নিয়ে আসে আমার কাছে। যদি আজকে আমাকে বিয়ে না করস তাহলে এই বিষ খেয়ে মরে যাব আমি, আর এই কাগজ দিয়ে যাব, আর এতে লেখা আছে আমি মরছি তোর কারণে। আচ্ছা নিধি, ছেলে মানুষই করিস না, এটা কোনো পুতুল খেলা নয়, বোঝার চেষ্টা কর। কিছু বুঝতে চাই না, হ্যাঁ বা না বল, তাড়াতাড়ি বল। আচ্ছা সব পাগলামো রাখ, চল আমরা ঘুরে আসি। হ্যাঁ বা না, বিষের বোতলের মুখে হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ করবো, করবো তোকে, আমি বিয়ে করবো, বোতলটা আমার হাতে দে প্লিজ, যে মেয়ে সত্য সত্য খেয়ে ফেলতে পারে। না আগে করবি। বাড়িতে তানহা আর তানহার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া আর কথা বলছে সবাই, এ ফাঁকে আমাকে নিয়ে বেরিয়ে পড়লো নিধি। আমি তো শেষ, আব্বু আম্মু চাচা চাচিকে কি জবাব দিব এ কথা ভাবতে ভাবতে আমি শেষ। এ ভাবনার মাঝে নিধি স্বাভাবিকভাবে কাজ করছে, ওর ফ্রেন্ডের খবর দিছে, ওরা রেডি করছে সব। আমার মনে হয় তাদের আগে থেকে প্ল্যান ছিল। যাই হোক, তখন আমি কাজে অফিসে দাঁড়িয়ে আছি, হাতে কলম নিয়ে নিধি বারবার আমাকে ঝাঁকাচ্ছে সাইন করার জন্য। আমার মাথা চিন্তার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে। নিধি বাম হাতটা আমাকে দেখালো, যেখানে আমি বিষয় বোতলটা মুষ্টিবদ্ধ করে রেখেছে। এটা দেখে আমি তাড়াতাড়ি সাইন করে দিলাম, তারপর নিধিও করে দিল, ব্যাস হয়ে গেলাম স্বামী স্ত্রী, একদম সিম্পল। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, এসে শুনি তানা চলে গেছে। আমরা কিছু না বলে রুমে চলে গেলাম, তারপর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম। এর মাঝে নিধি একবার আমার কাছে আসে নাই, আমিও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নিধি আসলো আর আমাকে ঝাঁকাচ্ছে আর বলতেছে, ওই কুত্তা উঠ, আজ না আমাদের বাসর। হুম, কে ও, নিধি ঘুমাতে দিবে না? না আজকে কোনো ঘুম হবে না, শুধু রোমান্স হবে। কি বলতেছিস,
তোকে বসতে আমার 7 জন্ম লাগবে। আমরা বিয়ে করছি আর বাসর করব না, এর জন্যই বান্ধবীরা বলে আনরোমান্টিক বর বিয়ে করতে নাই। আমি কি আনরোমান্টিক? তা নয় কি, নিজের বউকে আদর করতে পারে না। তারা দেখাইছে মজা বলে হাত ধরে দিলাম একটা, সোজা আমার উপর এসে পড়ে গেল। দুজন একদম কাছাকাছি, নিধির গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। আমি নিধির দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছি আর নিধির মুখ আমার দিকে ধাবিত করছে। আস্তে করে আমার ঠোঁট মুখের ভেতর নিয়ে দিল। অনেকক্ষণ পর যখন ছেড়ে দিয়ে অন্য কিছু করতে যাবে তখন আমি তাকে বাধা দিলাম। আর আমার দিকে কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন আমি নিধির মাথাটা আমার বুকের সাথে চেপে ধরে বললাম, নিধি আমরা যে বিবাহ করেছি সেটা কেউ জানে না। এখন যদি আমরা শারীরিক সম্পর্কে জড়াই তখন তোর পেটে বাচ্চা আসবে, তখন তোর বাবা মা আর আমার বাবা মার একটু সম্মান থাকবে না, একদম ধুলো মিশে যাবে। একটু বোঝার চেষ্টা কর। বাহ, আমার বড়টা থেকে সবাই কি নিয়ে ভাবে। আচ্ছা যা করলাম না, কিন্তু আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমাকে সরাতে পারবি না বলে দিলাম। আচ্ছা যা, সরাবো না। ইমরান, আজকে থেকে তোর বেপু খাওয়া বন্ধ। তাহলে আমি কি খাবো? কেন, যখন সিগারেটের নেশা উঠবে তখন আমার ঠোঁট খাবি? সত্যি বলছিস? হুম, আমি তোর বউ। আজকে সারাদিন তুই যে টেনশন দিছিস তাই আমার না সিগারেট খাইতে মন চাচ্ছে। তো মানে এখন যদি তোর কিস থেরাপিটা দিতি তাহলে সিগারেটের নেশাটা চলে যেত। তোর বউ তোর যাই চেক কর, আমাকে বসোস কেন? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তার টেবিলে বসে আছি, তখন সবাই আসলো আর এসে আব্বু বলল, আমি নিধির বিয়ে ঠিক করে ফেলেছি। একথা শোনার পর আমার খাওয়া বন্ধ হয়ে গেল। নিধির আব্বুর মুখ থেকে দ্বিতীয় কথা বের হবার আগেই নিধি বলে উঠল, আমি আর ইমরান দুজন দুজনকে ভালোবাসি। সবাই অবাক চোখে তাকিয়ে রয়েছে, তারপর সবাই হেসে উঠল। তখন নিধি আবারও বলল, আমরা দুজন বিবাহ করে ফেলছি। তখন সবাই স্তব্ধ চুপ করে রয়েছে। তারপর নিধি আমার হাত ধরে তার রুমে নিয়ে আসে আর এসে দরজা বন্ধ করে দেয়। আমরা তাদের সারপ্রাইজ দিতে গিয়ে ওরাই আমাদের সারপ্রাইজ দিয়ে দিল। এটা কেমনে সম্ভব, আমাদের না জানিয়ে ওরা বিয়ে করে নিল? আমি যদি না দেখতাম তাহলে জানতামই না ওরা এত দূর এগিয়েছে। আপনাদের তো না বলে বুঝবেন না, একদিন নিধি আমার উপর শুয়েছিল, আমার সকালে ডাকতে এসে দেখে ফেলেছে আমাদের একসাথে, আর সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করে ফেলে। আর আমাদের মাঝে কিছু চলছিল কিনা তা জানার জন্য শুধু নিধি বিয়ের কথা বলে। আর যখন নিধি আমাদের ভালোবাসার কথা বলছিল তখন সবাই হেসে উঠে, কিন্তু আমরা বিয়ে করে ফেলেছি শুনে সবাই শক খাইছে। কিছুক্ষণ পরে আম্মু দরজায় টোকা দিছে, বিবাহ ক্যান্সেলের আগে কেউ ডাকতে এসো না আমাদের। না, আমরা কেউ বিবাহ ক্যান্সেল করতে পারবো না। তোমরা বিয়ে ক্যান্সেল না করলে আমরা এই বাড়ি থেকে পালিয়ে যাব, তখন তোমরা আরামে থেকো। আরে পাগলি, আমরা তো তোদের বিবাহ ঠিক করেছি, তার প্রাইজ দিব বলে বলি নাই, এখন তো দরজা খোল। সত্যি বলতাছো তো? হরে পাগলি মেয়ে। আচ্ছা তোমরা যাও, আমরা আসছি। এই বলে দিদি আমার দিকে তাকালো, দেখে আমি তার দিকে হা করে তাকিয়ে রয়েছি। এভাবে হা করে তাকিয়ে আছো কেন? না, আমি ভাবছি তুই যদি আমার সাথে থাকিস তাহলে কোনো বিপদ আমার কাছে ধারে আসতে পারবে না। হুম, এতক্ষণ কিছু বলি নাই, এখন আসছি পাম দিতে। তুই আমার মেঘলা আকাশে সূর্য হয়ে এসেছিস, তাই তো আমার জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হতে চলেছে। ভালোবাসি, অনেক ভালোবাসি, যা কখনো বলে বোঝানো সম্ভব না। আমিও তোকে অনেক ভালোবাসি, তুই শুধু আমার হাতটা ধরে থাকবি আর আমি সব বাধা মোকাবেলা করতে রাজি আছি। আমি যদি অমর হতাম তাহলে কখনোই তোর হাত ছাড়তাম না, কিন্তু আফসোস সকলের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে। প্লিজ ইমরান, মৃত্যুর কথা বলিস না, এই কথা ভাবলেই আমার বুকে চিনচিন ব্যথা করে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম সাথে নিধিও, যে পরম সুখে কেউ এখন আমাদের আলাদা করতেই পারবে না, যেন দুজন মিশে আছি এক শরীর। তারপর আমরা দুজন ঘর থেকে বের হলাম আর বড়দের মাঝখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরশুদিন তোদের বিয়ে ঠিক করেছি আমরা, আবার তোদের বিয়ে দিব। আমরা শুধু মাথা নেড়ে সম্মতি দিয়ে সেখান থেকে চলে আসি। রাতের বেলা আমি খাবার খেতে যাইনি, তাই নিধি খাবার নিয়ে আসলো। কি রে, খাবার টেবিলে যাস না কেন? আমার কেমন যেন লজ্জা লাগছে তাই যাইনি। কেন, এমন হলো আজকে? আরে সেখানে গেলে বিবাহ নিয়ে কথা হবে তাই যাই নাই। আচ্ছা এত লজ্জা পেতে হবে না, এখন খাবারটা খেয়ে নে। খাবার নিয়ে টেবিলে বসে পড়েছি, অর্ধেক খাওয়া হয়েছে, তখন নিধি আমার কোলে এসে বসলো। এই তুই কোলে বসলে আমি খাবো কেমনে? না তুই আর খাইতে পারবি না, এখন আমি খাবো, তাও তোর হাতে,
কেন, তোর হাতে কি হয়েছে? কিছু হই নাই, কিন্তু তোকে খাইয়ে দিতে হবে। আশা দিতেছি, হা কর। খাওয়া দাওয়ার পর আমি শুয়ে আছি আর ভাবছি সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে গেল, আর সব ক্রেডিট নিধির জন্যই। মেয়েটা অসাধারণ, নিধির কারণে আমার লাইফটা এমন সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর নিধি আসলো। আচ্ছা নিধি, এখন না আসলে হয় না, কিছুদিন পর তো একবার আসবি। না, তোকে ছাড়া আমার ঘুম আসে না। ও তাই নাকি? এই তুই আজকে লুঙ্গি পরছিস কেন? কেন, প্রায় সময় তো পরি। না, তোর লুঙ্গি পরবি না। কিন্তু কেন পরবো না বল? তুই লুঙ্গি পরলে নিজেকে সামলাতে কষ্ট হয়। মানে? তুই লুঙ্গি পরলে রাতে লুঙ্গির উপরে উঠে যায়, আর তোর পায়ের উপরে তিলটা দেখে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়। কি? সমস্যা নেই, এখন তো তুই আমার স্বামী, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। বলে আমার কাছে আসতে লাগলো। আমি একলাপ দিয়ে উঠে প্যান্ট পরে নিলাম আর নিধিকে বললাম, কিছু দেখছস না তো? আর আমি বুঝে গেলাম কাম সারছে, কিছু না বলে শুয়ে গেলাম আর নিধি আমার বুকে মাথা রাখলো। ইমরান, চুমু দিয়ে ছড়িয়ে ধর। পারবো না। লুঙ্গি উঠানোর কয়েকটা পিক আছে। আমি নিধির মুখে হাত দিয়ে বললাম, আদর দরকার আদর নিবি, এতে ব্ল্যাকমেল করার কি আছে? আমি একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে আছি আর ও আমাকে জড়িয়ে ধরলো, তারপর শুয়ে রইলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচা চাচি মানুষদের আপ্যায়ন করছে, আর আব্বু আম্মু গেছে বিয়ের জন্য যা যা দরকার তা আনতে। দিনের বেলা মানুষদের সাথে কথা বলতে বলতে শেষ। রাতে আমাদের দুজনের গায়ে হলুদ, আমাদের পাশাপাশি বসে হলুদ দেয়া হলো। সে সময় নিধির দুষ্টুমির কথা নাই বললাম, তবে হলুদ ছাড়িতে নিধিকে জোশ লাগছিল। সব ঝামেলা শেষ হলে হলুদ ছাড়ি পর অবস্থায় আমার রুমে আসিস। কেন? তোকে আদর করব। আচ্ছা দেখা যাবে। আমি সাথে সাথে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম। রাতে একটাই ঝামেলা শেষ করে শুয়ে শুয়ে নিধির জন্য অপেক্ষা করছি। করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি নিধি আমার মুখে মাথা দিয়ে শুয়ে আছে। কি রে, তুই এখন এলি রাতে? আমার জাগালি না কেন? সুন্দর করে ঘুমাইতেছিলি তাই তোকে জাগাই নাই, তবে তোকে আদর দিছি কিন্তু। আমি নিধিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আজ আমার বিয়ের দিন, নিধিকে যখন সাজাতে নিয়ে যাবে তখন আমি নিধির কানে কানে বললাম, আজ রাতে আদর ভালোভাবে না পাইলে কিন্তু তোর সামনে সিগারেট ধরাবো। ও মা, সে কি রাগী লোক দিছে, আমি তো ভয় শেষ। তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। আমি জানি আজকে রাতে আমি শেষ, কারণ যেভাবে খেপেছে, যখন দুজন একসাথে বসে কবল বলতেছে তখন আমি তার দিকে তাকিয়ে দেখি সে এখনো রেগে আছে। বিয়েটা সম্পূর্ণ হলো, রাতে খাওয়া দাওয়ার পর সবাই বসে তখন আব্বু বলতেছে, তোরা দুজন আজ থেকে আলাদা থাকবি ততদিন পর্যন্ত যতদিন ইমরান চাকরি না পেয়ে প্রতিষ্ঠিত হয়। একদম ঠিক বলছেন ভাই। যা এখন সবাই রুমে যা। আমি এসে শুয়ে আছি আর আমি জানি সবাই ঘুমিয়ে গেলে নিধি আমার কাছে আসবে। কি রে, তোর না আদর লাগবে? না, লাগবে না। আর সিগারেট খাবি বলছিলে, দাঁড়া তোকে আমি সিগারেট খাওয়াইতেছি। এই বলে আমার উপর উঠে এসে শুরু করলো রোমান্টিক অত্যাচার। নিধির ভালোবাসা যেন প্রতিদিন আমাকে নতুন করে উপহার দেয়। ভেবে পায় না সে আমাকে এত ভালোবাসে কেন। তবে যদি আমি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে তো হয়ে গেল, সেদিন আমার হাল বেহাল করে দিবে। আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসার চেষ্টা করি। চেষ্টা করি বললে ভুল হবে, আমিও তাকে অনেক ভালোবাসি। এর মাঝে আমার অনার্স কমপ্লিট আর নিধি অনার্স ফাইনাল ইয়ারে। এর মাঝে আমি চাকরির জন্য অনেক আবেদন করছি কিন্তু কিছুই নাই। প্রতিদিনের মতো নিধি আজকে এসে আমার বুকে শুয়ে রইল। ইমরান, একটা চাকরির জোগাড় কর না তাড়াতাড়ি, তোরে ছাড়া থাকতে ভালো লাগে না। কেন, তুই তো সবসময় আমার সাথেই থাকিস। থাকি তো পরাদিন ভাবে। মানে? আরে বোকা, এখন তো তোর কাছে চুরি করে আসতে হয়, যখন তুই চাকরি পাবি তখন তো একেবারে থাকতে পারবো। হয়নি তো, তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি। ও ভালো, এখন ঘুমা। তাহলে আমার আদর কে আদায় করবে? আচ্ছা দিতাছি, তুই ঘুমা। সকালে এসে আব্বু বলতেছে, ইমরান চাকরি জোগাড় করার ব্যবস্থা করবি নাকি আমার ব্যবসা সামলাবি? না, আরো কয়টা দিন যাক। আচ্ছা। তারপরে অনেকদিন কেটে গেল। এর মাঝে নিধি ইন্টারভিউ দিয়েছে, আজকে তার ফলাফল জানাবে। সকাল থেকে নিধি টেনশনে আছে, পায়চারি করছে এদিক সেদিক। আমি বুঝি না এত টেনশনের কি আছে, আমাকেও তার সাথে বসিয়ে রাখছে। নিধি যা হবার হবে, টেনশন করা বন্ধ করো। তুই বুঝবি না কেন এমন করি? তাহলে আমি চাই একদম নাক ফাটিয়ে দিব, আর তুই এখন আমাকে আদর করবি,
তাহলে টেনশন কম হবে এর আগে না। কি আমি পারবো না? তোকে পারতে হবে না, না হলে আমি আগের রূপে ফিরে যাব। তোকে কাবু করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আচ্ছা তুই এত আদর করিস কেন? তুই আমার কাছে থাকলে আমার এমনিতেই আদর পেতে ইচ্ছে করে। কথা কম বল, যা বলছি তা কর। আমি আর কি করব, নিধিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে হালকা করে চুমু দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর নিধি মুখ সরিয়ে আমার সামনে এসে যে ঠোঁটে কিস করতে যাবে, তখন আমি পিছনে মাথা নিয়ে এটানে কিছুক্ষণ করার পর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর উঠে বসে। আমার সাথে মজা করছো কেন? আজকে তো একটা কামড় দিব তোর ঠোঁটে। না নিধি না, তুই এটা করতে পারিস না। কে শুনে কার কথা কামড় দিয়ে ধরছে? আমি চিৎকার দিচ্ছি কিন্তু আজ বের হচ্ছে না। নিধি আমার মুখের সাথে ওর মুখ লাগিয়ে রাখছে, আমার চোখ দিয়ে আপনি আপনি পানি বের হয়ে পড়ছে। নিধি তারপর ছেড়ে দেয়, দেখে আমার চোখে পানি। কি রে তোর কি বেশি লাগছে? আমি নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে পড়ছি। ধুর, আমি সবসময় বেশি করে ফেলি। ইমরান আমার সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এরই মাঝে আমি জানতে পারি আমি সিলেক্ট হয়ে গেছি। সেই দেখে আমার খেয়াল নেই, আমার এখন চিন্তা কিভাবে ইমরানের রাগ ভাঙাবো। আমি বাড়ি থেকে বেরিয়ে ফার্মেসিতে ঠোঁটের ওষুধ লাগিয়ে চলে এলাম এক বন্ধুর বাড়িতে। সেখানে তাদের নিয়ে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মোবাইল সাথে নাই, হয়তো সবাই চিন্তা করতেছে, তাই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে। নিধি আমাকে ফোন দিতে না পারায় আমার রুমে এসে মন খারাপ করে শুয়ে রইল। আমি বাড়ির বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিল। কিরে এতক্ষণ কই ছিলি? সারাক্ষণ তোকে দেখলাম না যে। বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে না থেকে চাকরি বাকরি খোঁজ? এতগুলো ইন্টারভিউ দিলি, একটা তো টিকতে পারিস নাই। মা আবার শুরু করে দিল। তো কি করবো নিধি, একটাই আবেদন দিছে আর সেটাতেই টিকে গেছে। ওরে দেখে কিছু শিখ। কি নিধির চাকরি হয়ে গিয়েছে? হুম, আর তোর সাথে কি নিধির কিছু হয়েছে নাকি? কই না তো কিছু হয়নি। তাহলে তোর রুমে মনমরা হয়ে শুয়ে আছে কেন? জানি না। আচ্ছা আমি যাই। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম রুমে। দেখি নিধি এখনো ঘুমিয়ে। আমি আস্তে করে নিধির কপালে চুমু দিয়ে নিধির মাথাটা আমার বুকে রেখে আমি শুয়ে এলাম। দেখি নিধি কি করে। নিধি ঘুম থেকে উঠে দেখে তার মাথা আমার বুকের উপর, তারপর আস্তে আস্তে পুরো শরীর আমার উপর দিয়ে কপালে গালে চুমু দিতে শুরু করলো। তারপর শক্ত করে জোরে ধরে, কি রে তুই আমাকে এত জোরে জোরে ধরলি কেন? ছাড় আমাকে। আগে বল, সকালের ঘটনার জন্য আমাকে মাফ করে দিয়েছিস তো? তা না হলে? না হলে কি? এমন জায়গায় মারবো জীবনেও বাবা ডাক শুনতে পারবি না। কি? তাহলে তুই মা ডাক শুনতে পারবি না। বেশি কথা না বলে বল, মাফ করে দিয়েছিস কি না? তুই কি আসলে মাপ চাইতেছিস নাকি থ্রেড দিয়ে মাপ চাই নিতেছিস, কোনটা? তোর যেমনটা মন চায় সেটাই কর। করছি করছি, তোকে মাফ করছি। এইভাবে হবে না বাবু। তাহলে একটা লং কিস দিতে হবে। আচ্ছা তুই নাকি চাকরি পেয়েছিস? হুম, আর তুই কি তো কথা ঘুরানোর চেষ্টা করতাছিস? অভিনন্দন চাচা তো বউ। কোনো কথা? এই যে লং কিসের কথা। না আমি পারবো না, তুই যদি আবার কামড় দিস। না দিব না, প্রমিস। তাহলে চোখ বন্ধ কর। করলাম। আমি নিধির চোখ বন্ধ করা মুখটা দেখতেছি। আহা কি অপরূপ লাগছে নিধিকে, এটা বলেই বোঝানো যাবে না। নিধি চোখ করে দেখে আমি তার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। নিধি মুচকি এসে আমার ঠোঁটে চুমু দিয়ে ধরেছে, আমিও ধরেছি। নিধি তোর এই রোমান্টিক অত্যাচার আমাকে পাগল করে তোলে। তুই তো কম করস না। তুই তো চাকরি পেয়ে গেছিস, এখন তো চাকরির পিছনে সময় দিবি, আমাকে তো সময় দিবি না। আরে কি বলিস, কোথায় চাকরি আর কোথায় তুই? আমিও বলি, কোথায় চাকরি আর কোথায় বেকার আমি। এখন কিন্তু মাইক দিব ইমরান, তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আচ্ছা কান্না করতে হবে না, আমি জানি আমার পাগলে আমাকে কতখানি ভালোবাসে। হুম, মনে থাকে যেন। মনে থাকবে। আমার কথা বলতে বলতে খাবারের ডাক পড়লো, তাই নিচে গেলাম খেতে। খাবার সময় বড়াবু আমি একটা কথা বলতে চাই। হুম বল। তোর বলতে আবার পারমিশন লাগে নাকি? আমি আর ইমরান একসাথে থাকি এখন থেকে। না আমি বলছি না, ইমরান আগে প্রতিষ্ঠিত হোক তারপর থেকে একসাথে থাকবি। এখন তো আমি চাকরি পাইছি, এতে হবে না? না হবে না, ইমরানকেও আগে চাকরি পেতে হবে। আচ্ছা আমি আর কি করব, আব্বু আর নিধির কথা শুনতেছি। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নিধি এসে বলতাছে,
যে আশা চাকরি নিলাম সেটাই পূর্ণ হলো না। আমিও শুনে চুপ করে রয়েছি, কি আর বলতাম ওকে। ইমরান, কালকে তো শুক্রবার। হুম, তো আমি তোকে নিয়ে ঘুরতে যাব, মনে কর আমার পক্ষ থেকে ট্রিট। অন্য একদিন যাব। না, আমি পরে ফ্রি নাও থাকতে পারি। বাহ, চাকরি জয়েন করার আগেই বিজি থাকতে শুরু করে দিলি। আচ্ছা যা, যাব, কালকে যাব। আচ্ছা যাব। তারপর আমরা প্রতিদিনের মতো ঘুমিয়ে গেলাম, তবে আমরা দুজনে একসাথে ঘুমাই সেটা আম্মু কিছুটা বুঝতে পারে, তবে কিছু বলছে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম নাস্তা খেতে, তারপর দুষ্টমি করতে করতে নামাজের সময় হয়ে গেছে। পাঞ্জাবি পরে রেডি হওয়ার পর নিধি টুপি নিয়ে কপালে চুমু দিল। আমার জন্য দোয়া করিস কিন্তু। তুই তো আমার প্রতিমনাতে থাকিস, কারণটা তোর জানাই আছে। হুম, জানি, আমার পাগল। তারপর মসজিদে এসে নামাজ পড়ে বাড়িতে চলে গেলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, বিকেলে ঘুরতে যেতেই হবে তাই বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর নিধি এসে আমার উপর শুয়ে পড়লো, তাই আমি বললাম, নিধি যাবে না ঘুরতে? যাব তো। তাহলে রেডি হ, যা, শুয়ে আছিস কেন? কি করব, তোর উপর শুয়ে থাকতে মন চাইছে তাই শুইলাম। আচ্ছা যা, রেডি হ, ঘুরতে যাব। যাব একটা শর্তে। কি? তুই যদি নিজের হাতে আমাকে সাজিয়ে দিস। মেকআপ দিয়ে দিতে তো পারি না। মেকআপ না, শাড়ি পরিয়ে দিবি। কি, আমি তো শাড়ি পরাতে পারি না। আমি বলে দিব, তুই পরিয়ে দিবি। নিজেকে সামলাতে পারবো না তো। সামলাতে লাগবে না, আমি তো তোর বউ। আচ্ছা দেখি পারি কিনা। তারপর নিধি যে একটা শাড়ি নিয়ে আসলো, এসে দরজা লক করে দিল আর শাড়িটা আমার হাতে দিল। ধর, পরিয়ে দে। তারপর আমি কিভাবে পরে দিলাম কাহিনীটা না হয় আরেকদিন বলবো। ইমরান, তুই হলুদ পাঞ্জাবিটা পর। কিন্তু আমি তো পাঞ্জাবিটা পাচ্ছি না। আচ্ছা দাঁড়া, আমি এনে দিচ্ছি। এই বলে কিছুক্ষণ পর আমার হাতে হলুদ পাঞ্জাবিটা দিল। পাঞ্জাবিটা কোথায় পেলি তুই? আমি তো কত খুঁজেছি। তোর না জানলেও চলবে, দে আমি তোকে পাঞ্জাবি পরিয়ে দিব। পারবো না, আমার লজ্জা লাগে। আমার শাড়ি পরতে তোর লজ্জা লাগে না? না তো। তাহলে এখনো লাগবে না। এই বলে ওর আগের পাঞ্জাবিটা খুলে ফেললাম। পাঞ্জাবিটা হাতে নিয়ে একদিন আমার বুকের দিকে চেয়ে রইল নিধি। কি হলো, কি দেখি সেভাবে? নিশ্চুপ, শুধু তাকিয়ে রয়েছে। এ নিধি, নিধি, নিধি আস্তে আস্তে আমার লোমওয়ালা বুকে চুমু। ইমরান, তোর বুকের দিলটা কেন জানি আমাকে তোর দিকে টানে, মন চায় একটা কামড় দিতে। এ না না, এমন করিস না। তারপর আমাকে পাঞ্জাবি পরে দিল। নিধি নীল শাড়ি আর আমি হলুদ পাঞ্জাবি পরেছি। ঘুরতে বের হলাম, একটা রিক্সা নিলাম, দুজনে উঠে বসলাম, চলে গেলাম পার্কে। সেখানে গিয়ে আমি আর নিধি দুজনে বসে রইলাম। যখন আমি কিছু বলতে যাব, তখন একটা ছেলে এসে বলতেছে, ভাইয়া এনার সাথে কিছু কথা আছে। কেন? একটু দরকার, আপনি যদি একটু দূরে যেতেন। না, যা বল আর তার সামনেই বল। আমি তোমাকে ভালোবাসি। আমি দেখলাম নিধি হাত মুষ্টিবদ্ধ করতেছে, তাই দেরি না করে ইশারায় বললাম ছেলেটিকে কিছু না বলার। ভাই, তুমি কাকে কি বলতেছো জানো? ও আমার কি হয়? হুম, আপনি ওর ভাই হন। এই কথা শোনার পর মাথায় রক্ত উঠে গেল। চেয়ে দেখি নিধি আমার দিকে চেয়ে বেশি রেগে আছে, তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বললাম, জানো ওর সাথে আমার বিবাহ ঠিক হয়ে আছে? না তো, আমি তো জানি না। তোমার জানা উচিত ছিল, আমি না থাকলে তুমি আজ সুস্থভাবে বাড়ি যেতে পারতে না। ভাই আসলে আমি জানি না, জানলে কখনোই প্রপোজ করতাম না। আচ্ছা যাও, পরবর্তীতে যাতে না দেখি। ছেলেটি চলে গিয়েছে, চেয়ে দেখি নিধি এখনো রেগে আছে, তাই আমি নিধির কোলে মাথা রাখলাম আর সে মাথা বিলি কেটে দিতে লাগলো। এভাবে সারাদিন ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে। নিধি চাকরিতে জয়েন করেছে, এখন আমাকে বেশি সময় দেয় না, এখন আর আমাকে রাতে জড়িয়ে ধরে ঘুমায় না। আস্তে আস্তে সে দূরে সরে যাচ্ছে। তাকে কোথাও ঘুরতে যেতে বললে সে বলে বিজি থাকে, আর তার অবসর সময় বললে তার এখন রেস্টের প্রয়োজন। তবে আমি টের পাচ্ছি সে আমার থেকে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। একদিন সকালে, নিধি চল আজকে ঘুরতে যাই। তুই কি মনে করছিস আমি নেচে গেলে দিন পার করি যে তোর সাথে ঘুরতে যাব? ইমরান শুনো, আগে আমি ছোট ছিলাম তাই এমন করতাম, এখন যথেষ্ট বুঝি, তাই আগের কথা নিয়ে আমাকে বিরক্ত করবি না। কি, আমি বিরক্ত করি তোকে? আমার কি আর ভালোবাসা তোর কাছে বিরক্ত লাগে? হুম, বিরক্ত লাগে। তোর ফ্যামিলির প্রতি কোনো দায়িত্ব নাই, আর শুধু ভালোবাসা দিয়ে পরিবার চলে না। এই বলে দিদি হনহন করে চলে গেল, একবার পিছন ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত একজন তাকিয়ে আছে তার দিকে চাতক পাখির মতো। নিধি শিক্ষিতা করতে চলে গেছে, আমি বাড়িতে বসে আছি। সকালকার কথা আমি এটা মেনে নিতে পারছি না,
আমার বিশ্বাসই হচ্ছে না যে নিধি কথাগুলো বলল। তখনই মোবাইলে একটা টুক করে মেসেজ আসলো, মেসেজটা পড়ে যেন আমার মাথা বন্ধ হয়ে গিয়েছে। এ যে অতি খুশির কারণে আমার চাকরিটা হয়ে গিয়েছে। তখন আমার ফোনটা বেজে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি ইমরান বলছেন? জি আমি ইমরান। আপনি আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছেন, কালকে কিছু দরকারি কাগজ নিয়ে আসবেন, তা মেসেজে জানানো হয়েছে। আচ্ছা, আমি যদি এই কথা নিধিকে বলি তাহলে সে অনেক খুশি হবে। আর দেরি করলে চলবে না, তাই রেডি হয়ে চলে গেলাম নিধির স্কুলের উদ্দেশ্যে। আর কি করব তা ভাবতেছি, তবে এমন কিছু দেখব তা আশা করি নাই। স্কুলে যাওয়ার আগে একটা বাজার দিয়ে যেতে হয়, সেখানে দেখলাম নিধি একটা ছেলের সাথে যাইতেছে। এটা দেখে আমার মাথা ঠিক নাই, কারণ ছেলেটাকে আমি কখনো আর দেখি নাই, আর নিধির আত্মীয়ও না। তার মানে নিধি ছেলের সাথে কিছু চলছে। এজন্য নিধি আমাকে ইগনোর করে আমি তাদের পিছু নিলাম, দেখি ওরা কি করে। কিছুক্ষণ পরে তারা রেস্টুরেন্টে ঢুকলো আর কফি অর্ডার করলো। ছেলেটি বারবার নিধির হাত ধরছে, আর তো বসে থাকা যায় না, ঠাস করে দিলাম একটা নাক বরাবর। গড়গড় করে রক্ত পড়ছে। ঠাস ঠাস, কি ভাবছেন, ছেলেটা আমাকে মারছে? আরে না, আমার কিউট বউটা মারছে। ওই তুই ওকে মারলি কেন? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কথাই বের হচ্ছে না। ওই তোকে কি বলছি, উত্তর দে। সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা নিধি, এই বখাটেটা কে? এই বখাটেটা আমার চাচাতো ভাই। নিধির কাছে চাচাতো ভাই নামটা শুনে বুকটা কেঁপে উঠলো। এ আমি কাকে ভালোবেসেছিলাম যে কিনা নিজের স্বামীর পরিচয় গোপন করে? চলো তো, এদের আবার কোনো বিশ্বাস নেই, কি না কি করে ফেলে। তারপর নিধি হাত ধরে চলে যায়। নিধি বারবার আমার দিকে তাকাচ্ছিল, জানি না কেন, তবে আর জানারও দরকার নাই। আমি রাত করে বাড়ি ফিরতেছি, হাতে সিগারেট, পকেটে সিগারেটের প্যাকেট। কত মানুষই বেমানি করে, কিন্তু সিগারেটের ধোঁয়া কখনো বেমানি করে না। রুমে এসে সিগারেট টানছি আর ভাবছি, নিধিকে তো কোনো অংশে কম ভালোবাসেনি, তাহলে কেন এমন করছে? এসব ভাবনার মাঝে আম্মু এসে খাবারের জন্যও ডাকছে, তাই ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে। খাবার সময় নিধি বারবার আমার দিকে তাকাচ্ছিল, আমি দেখেও না দেখার ভান করে আছি। হালকা কিছু খেয়ে উঠে চলে আসলাম ছাদে। ছাদে গিয়ে সিগারেট ধোঁয়ায় টানছি, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তখনই পিছন থেকে কে জানি জোরে ধরছে। আবার বুঝতে আর বাকি রইল না, এটা নিধি। নিধি ছাড় আমাকে, আমি তোকে ছাড়তে বলছি নিধি। না আমি ছাড়বো না, আগে বল আমাকে মাফ করছিস? কিসের জন্য মাফ চাইছিস, আমি তো কিছুই জানি না। বিকালে যে তোকে থাপ্পড় দিলাম সেটার জন্য? আরে আমি কিছু মনে করি না, আমাকে ছেড়ে দিয়ে সামনে এসে বলল। সত্যি তো তুই আমাকে মাফ করে দিয়েছিস? সত্য। আচ্ছা তাহলে সিগারেটটা ফেলে দে। সিগারেট কেন ফেলবো? কারণ তুই আমাকে বলেছিস তুই সিগারেট খাবি না। আমি বকাটে তাই আমি খাই। তুই আবার আগের কথা উঠাচ্ছিস কেন? আগের সবকিছুর জন্য সরি, মাফ করে দে। আচ্ছা যা দিলাম, এবার যা ডিস্টার্ব করিস না। তার মানে তুই সিগারেট ফেলবি না? না ফেলবো না। আমি কিন্তু এখন বড়াবুকে বলে দিব। দেখ দিদি, চাচাতো বোন আছিস, বোন থাক, এর থেকে বেশি কিছু হবার চেষ্টা করিস না। চাচাতো বোন মানে? আমি তোর বউ হই। বউ কি বউ, তা আবার তুই কই? তখন তো দেখলাম তুই আমাকে আমার বউ বলে পরিচয় দিতে, বলে সিগারেট দিলাম টান। আমাদের বিবাহের কথা স্কুলে কেউ জানে না, তাই আমি তোকে চাচাতো ভাই বলছিলাম। ও হ্যাঁ, ছেলেটা তোর বয়ফ্রেন্ড ছিল, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে আমাকে ভাই বলে পরিচয় দিলি। ছেলেটা আমার স্কুলের হেড স্যার, আমার বয়ফ্রেন্ড না। আমার থেকে তোর হেড স্যার বড়? মানে সে কেন বড় হবে? তাহলে যখন আমি ঘুরতে যেতে বলতাম তখন ব্যস্ততা বেড়ে যায়, আর যখন হেড স্যার বলে তখন তোর সময়ের অভাব থাকে না, তাই না? আজ স্যারের বার্থডে, তাই কফি খাওয়ার জন্য বললো, আর মানা করতে পারি নাই। এর জন্য তুই আমার সাথে এমন করবি? নিধি আমার হাতে সিগারেটটা ফেলে দিয়ে আমার মাথাটা ধরে নিধির কপালের সাথে আমার, ইমরান বিশ্বাস কর আমার কারোর সাথে সম্পর্ক নাই, এই চোখের দিকে তাকিয়ে বল, এই চোখ কি কখনো ধোকা দিতে পারে? তাহলে এতদিন ইগনোর আমি কি হিসেবে নেব? তুই যাতে মনে করিস আমি চাকরি পেয়ে চেঞ্জ হয়ে গেছি, তারপর তুই যাতে চাকরি খোঁজা শুরু করিস মন প্রাণ দিয়ে, কিন্তু তুই এতে ভেবে বসলি আমি অন্য কারোর সাথে রিলেশনে গেছি। তো কি ভাববো, আমাকে অনেক ভালোবাসতো, সে যদি হঠাৎ করে ভালোবাসা বন্ধ করে দেয় তাহলে তো আমি ভাবতে পাই না সে অন্য কারো হয়ে গিয়েছে। চোখের জল মুছে চলে আসলাম। নিধিকে আর কিছু বলতে দিলাম না, হয়তো তার সামনে কান্না ধরে রাখতে পারতাম না। আমি তাকে এখনই মেনে নিতাম, কিন্তু সে সামান্য চাকরির জন্য আমাকে এভাবে ভালোবাসা থেকে বঞ্চিত করলো। রুমে এসে দরজা লাগিয়ে দিলাম যাতে দিদি না আসতে পারে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়লো, বুঝতে পারলাম কেউ এসেছে।
কেউ খানে ঢোকাতে বন্ধ হয়ে গেছে, কিন্তু নাক টানা শব্দ পাচ্ছি, মানে দিদি কাছে। এটা ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠলো। মন চাচ্ছে দিদিকে এখনই বুকে জড়ায় ধরি। দিদি কিছুক্ষণ কেঁদে চলে গেল। আমি বিছানায় এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না। কোন রকম রাত পার করে সকালে উঠে কাগজপত্র নিয়ে রওনা দিলাম অফিসে। দিদি সকালে উঠে আমার রুমে এসে আমাকে না পেয়ে আমার কাছে গিয়ে বলল, বোরামু, ইমরানকে দেখছি না যে? ইমরান তো সকাল সকাল কাগজ নিয়ে বের হলো, দেখলাম। ও, আমি বোরামুর কাছ থেকে এসে ভাবতেছি, ইমরান চাকরির জন্য সকাল সকাল বের হয়ে গেল, রাতে ইমরানের চাকরির কথাটা না বললে ইমরান এমন করতো না। দিদি জানে না আমি যে চাকরি পেয়েছি, তাই সে ভাবছে আমি চাকরির জন্য বের হয়েছি। দিদি স্কুলে যায় না, মন খারাপ করে শুয়ে আছে, রুমে দরজা লাগিয়ে না খেয়ে। দিদির আম্মু খাওয়ার জন্য ডাকছে, কিন্তু দিদি খেতেই চাইছে না। আমার আজকে প্রথম দিন, তাই বেশি কাজ নাই, সবার সাথে পরিচয় হলাম আর নিজের কাজ বুঝে নিলাম। অফিস থেকে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। বাড়িতে এসে দরজা বেল বাজানোর সাথে সাথে আম্মু দরজা খুলে দিল। কি রে, সারাদিন কোথায় ছিলি? অফিসে। তাই বলে ফোনটা বন্ধ রাখবি? আরে প্রথম অফিস করব, তাই যদি কেউ ডিস্টার্ব না করে সেজন্য মোবাইল বন্ধ করে রেখেছিলাম। তোরা নিজের মধ্যে কোনো ঝগড়া হলে তা তাড়াতাড়ি মিটিয়ে নে, মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে, দরজাটাও বন্ধ করে রাখতে। কি নিদি সকালে না খেয়ে রয়েছে? হুম, আর আমি যেন নিদিকে রাতে খাবার টেবিলে পাই, সেটা তুই কেমনে আনবি তোর ব্যাপার, না পারলে আজকের জন্য তোর খাওয়ার বন্ধ। এ বলে আম্মু চলে গেল। আমি ফ্রেশ না হয়ে চলে গেলাম নিদির রুমে। রুমের সামনে নিদি সারাদিন না খেয়ে আছে, এটা শুনে বুকের ভেতরটা মচদে উঠলো। আমি দরজায় ঠোকা দিলাম। আমি খাবো না বলছি, তারপরেও কেন রাখতে আসো? নিধি, আমি ইমরান। তখনই দরজা খুলে দিল। আমি তো নিধির দিকে তাকিয়ে অবাক, কারণ নিধির চুলগুলো এলোমেলো, চুলে সেই সজীবতা আর নেই, একদমই শুকনো লাগছে, আর কান্না করতে করতে মুখের অবস্থা বেহাল করে ফেলেছে। আপনি সারাদিন না খেয়ে রয়েছেন কেন? নিধি আমার কাছ থেকে আপনি ডাকশুনে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, হয়তো এটা আশা করে নাই প্রিয় মানুষের কাছে আপনি ডাকশুনা। আমি আবার বলা শুরু করলাম, নাকি আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে যার কারণে আপনি খাবার খাচ্ছেন না? এটা বলে মনে হয় ভুল করেছি, নিধি বসা থেকে উঠে সোজা আমার কলার ধরেছে। আমি তো ভয় শেষ, নিধি এখন আমাকে কি করবে? নিধি আমার কলার ছাড়, নাহলে কিন্তু ভালো হবে না। খারাপ কি হবে শুনি, আমাকে আপনি ডাকা, আমার বয়ফ্রেন্ড আছে বলা, আমাকে ইগনোর করা, এর থেকে আর কি খারাপ আছে শুনি? কথা বলতে বলতে দেয়ালের সাথে আটকে দিয়েছে এবং দুই হাতের মাঝখানে আমাকে আটকে রেখেছে। কি করব বল, আবু বলছে তুই চাকরি না পাওয়া পর্যন্ত একসাথে থাকতে দিবে না, আমার আবার তোকে ছাড়া ভালো লাগে না, তাই তোর সাথে এমন করছি যাতে তুই চাকরি জোগাড় করিস। তাই বলে আমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করবি? দেখ, তোকে বললেও তুই গুরুত্ব দিস না, তাই তো ভালোবাসা থেকে বঞ্চিত করছি যাতে তাড়াতাড়ি করিস। আচ্ছা যা, বাদ দে, এখন তো আমাকে যেতে দে। যা, তোকে ধরে রাখছি। এখনো আমার দুই সাইডে হাত দিয়ে ধরে রেখেছে। তুই হাত সরা, আমি চলে যাই। আমার হাত আমি এইভাবে দেয়ালের সাথে রাখবো, কিন্তু সরাবো না। তাই তুই সরাবি না? তুই যা ইচ্ছা কর, কিন্তু আমি সরাবো না। এরপর নিদিকে বললাম আমাকে ফ্রেশ হতে হবে, খাবারের সময় চলে এসেছে। আমি খাবার টেবিলে গিয়ে দেখি সবাই বসে আছে, কিন্তু নিধি আসে নাই, মেজাজটা পুরাই গরম হয়ে গেল। তখনই আম্মু আমার হাতে খাবারের বাটি দিয়ে দিল। নিধি বলছে তোকে দিয়ে খাবার পাঠাতে, তাহলে নাকি খাবে? আচ্ছা নিয়ে যাবো, কিন্তু আমার খাবার কই? আচ্ছা এই নেই। দুইটা প্লেট খাবার নিয়ে চলে গেলাম নিধির রুমে। গিয়ে দেখি নিধি উল্টো হয়ে শুয়ে রয়েছে। টেবিলে খাবারগুলো রেখে নিধির কাছে গেলাম। যে নিধির হাতটা ধরতে যাব তখনই লাফ দিয়ে উঠে শোয়া থেকে বসে পড়েছে। না, আমি নামবো না, সে সময় পথে ভুলে গেছিস আমার সাথে ধোকাবাজি? দেখ নিধি, মন কিন্তু এখন ভালো নেই, উল্টাপাল্টা কিছু করবে না। তোর মন ভালো করার দায়িত্ব শুধু আমার, তুই চুপ থাক। নিধি এখন এসব পাগলামি বাদ দে। আরে পরে বাধা দিবি না তো? আচ্ছা দিব না, এখন খাবারগুলো খেয়ে নে, সারাদিন কিছু খাসনি। তুই আমারে খাওয়াই দিবি? তাহলে আমি খাবো কি করে? তুই কেন আমার হাতে খাবি? আচ্ছা। তারপর নিধি আমার উপর থেকে উঠে খাবারের প্লেট হাতে নিয়ে আমার কোলে এসে বলল, নে এই প্লেট থেকে আমাকে খাওয়াই দে, পরে প্লেট থেকে আমি তোকে খাওয়াবো। নিধি হাত ধুয়ে নেই, পরে খাবি। নিধি কোল থেকে নেমে গিয়ে একটা বাটি ও একটা জগ গ্লাস নিয়ে হাত ধুয়ে দিয়ে আবার কোলে উঠেছে। আসলে তুই একটা পাগলি। হুম, তোর পাগলি, তাই তো তোকে জ্বালাই। আর আমি পাগল, তাই তো কিছু মনে করি না। তারপর নিধি খাবার খেয়ে আমাকে খাইয়ে দেয়। খাবার খেয়ে আমরা বসে কথা বলতেছি। ইমরান, আমাকে একটা গল্প শোনা। শুনবি তুই? হুম। নিধি,
ইমরানকে নিয়ে নিচে আয়, তোর বড় আব্বুর তোকে ডাকছে। নিধি নিচে যায়, দেখি কি বলে, আর রাতে গল্প বলবো বলে আমার সাথে নিচে চলে গেল। নিধি গিয়ে নিধির বড় আব্বুর কাছে বসলো আর আমি ছোট আম্মুর কাছে। ইমরান, তোর মা বললো তুই নাকি চাকরি পেয়েছিস? হুম, পেয়েছি গতকাল। আচ্ছা, ভালো খবর, এখন থেকে তোরা দুজন একসাথে থাকবি। কোনদিন আবার আমরা আলাদা ছিলাম, বিড়বিড় করে বললাম। পাশ থেকে ছোট আম্মু ধাক্কা দিয়ে বলতেছে, ভাবিস না আমরা জানি না, আমরা সবাই জানি তোরা প্রথম থেকেই একসাথে থাকিস। ছোট আম্মু কানে কানে বলল। আমি অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে ছোট আম্মুর দিকে তাকাইলাম আর তিনি মাথা নেড়ে বুঝে দিল হ্যাঁ। হঠাৎ বলে উঠল, আমরা নাতি নাতনির মুখ কবে দেখবো নিধি? আমরা তখন এমন কিছুই করলাম না, কি রে ইমরান বলিস না কেন? আমার দিকে তাকিয়ে বলল নিধি এবং নির্লজ্জ মার্কার কথা শুনে আমার আমার ফ্লোর ভেঙে নিচে ঢুকে যাওয়ার মতো অবস্থা। আমি যেন লজ্জায় কিছুই বলতে পারছি না, আবার সেখানে যেতেও পারছি না। আমার এমন অবস্থা দেখে ছোট আম্মু সবাইকে ইশারা করলো আর সবাই চলে গেল। এখন শুধু আমি আর নিধি আছি। কি রে, তোর আক্কেল কবে হবে, কোথায় কি বলতে হবে জানোস না? আরে ধুর, আপন মানুষের কাছে বলতে লজ্জা কিসের? আগে বল, তুই চাকরি পেয়েছিস কিন্তু আমাকে বলিসনি কেন? বলার সময় পেলাম কই? হুম, আজকে রাতে খবর আছে তোর। আমি আর কিছু না বলে নিধিকে পাঁচকল করে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম আর নিধি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে, কিছুই বলছে না। অনেকখানি অবাক হয়েছে। ছাদে গিয়ে নামিয়ে দিলাম আর দুজনে বসে রইলাম। নিধি, তুই গল্প শুনবি? হুম শুনবো তো, বল। একটা ছেলে একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, তার খেলার সাথে হিসেবে তার 3 বছরের ছোট চাচাতো বোন একমাত্র সঙ্গী। দুজন একসাথে বেড়ে উঠেছে, কিন্তু ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মেয়েটিকে ভালোবাসতে শুরু করে, কিন্তু কখনোই সে বলে নাই। একদিন মেয়েটা বলে সে ছেলেটাকে ভালোবাসে, সেদিন ছেলেটা এত খুশি হয়েছিল যে বলার বাহিরে। গল্পটা কেমন হয়েছে নিধি? তুই তো আমার আর তোর কাহিনী বলতেছিস, তবে আমি জানি না তুই আমাকে এত আগে থেকে ভালোবাসতেছিলি। হুম, এটা আমাদের কাহিনী কিন্তু গল্প না সত্যি। আমাকে সারা জীবন ভালোবাসতে হবে কিন্তু। আচ্ছা ইমরান, তোকে যখন এটা ওটার ভয় থেকে কাজ করাতাম তখন কিছু বলতেছিস না কেন? কারণ তোকে এজন্যই ভালোবাসতাম। তোর ব্ল্যাকমেলের পিছনে যে দুষ্টুমি রয়েছে আমি ওইটারই প্রেমে পড়েছিলাম, সেজন্য কত সুযোগ হাতে পেয়েও তোর ব্ল্যাকমেল বন্ধ করে নাই। আর তুই আমার পাগলামি সহ্য করছিস বলেই তোর প্রেমে পড়ছি। আচ্ছা এখন ঘুমাবো, চল নিচে যাই। না, আমাকে কোলে করে নিতে হবে। কি আর করব, কোলে তো নিতেই হবে, না হলে আবার কি করে আল্লাহ জানে। কোলে নিয়ে বিছানা নামিয়ে দিলাম। কি রে বালিশ দুইটা কেন? মনে হয় আম্মু দিয়ে গিয়েছে। বালিশ একটা থাকবে বুঝলি, আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। এটা আমি জানি, তোরে বুকে না নিলে আমারও ঘুম হয় না। নিধি একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে গেল আর আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নিধি এসে আমার উপর শুয়ে রইল। নিধি, এখন আমরা তুমি করে বলি? না, আমি তুই করেই বলবো। দেখ, আমরা যদি তুই করে বলি লোকে কি বলবে, আমাদের সন্তান কি শিখবে? নিধি সন্তানের কথা শুনে আমার শার্টের কোলা চেপে ধরে বুকের সাথে মাথা চেপে ধরেছে, মনে হয় লজ্জা পেয়েছে। নিধি আমার দিকে তাকিয়ে, না তাকাবো না, আমার লজ্জা করে। আব্বু আমার সামনে যেটি বললি তখন লজ্জা করে নাই? না করে না। নিধি চল আমরা তুমি করে বলা প্র্যাকটিস শুরু করি এখন থেকে। আচ্ছা, প্রথমে তুই আমাকে ভালোবাসি বল। আমি তোমাকে ভালোবাসি। পাগলি লজ্জা পেতে হবে না, তবে তোমার শাস্তি আছে। কি শাস্তি? আমাকে কষ্ট দেওয়ার জন্য আজকে সারা রাত আদর করতে হবে তোমার। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কী ধরনের গল্প আপনারা পেতে চান সেটিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।